Hello everyone, assalamualaikum. Welcome back to my channel. Achole aslam cookhouse and daily blog theke notun arekta blog niye jai hok sokal kore dekhtei pacchen ami mach kata kati korchi ar ekhan theke fresh ekdom master ni esheche pura tatka ar amar basher pashei boshe sob kichu ar ki basha theke ber hoyle sob kichu tatka niye asha jai বেশি কষ্ট হয় না মাংস থেকে শুরু করে সব কিছুই বাসার পাশেই পাওয়া যায় শুধু বাসা থেকে বের হইলেই হবে কিন্তু সেই বাসা থেকেই আর কি বের হওয়া হয় না খুবই কম তা আমার শাশুড়ি আর কি বাজারটা যায় সব কিছু করে তো এখানে মাছটা নিয়ে এসেছে নিয়ে এসে দিয়েছে আর আমি কাটাকাটি করছি আর এটা দুইটা তেলাপিয়া মাছ বড় বড় সেই দুইটাই আর কি কেটে নিলাম আজকে এই মাছটাই রান্না হবে আর এখানে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আর মাছটা ধোয়াটা হয়ে গেলে তারপরে এটাকে ভাজি বসিয়ে দিব তো এক হাতে ফোন আর এক হাতে মাছ ধুচ্ছি তো পরে আবার আমি মাছখানে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব মাছটাকে তারপরে ভেজে নিব সুন্দর করে আর এখানে ভালো করে আমি একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি আর ওইদিকে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছি তেলটা একটু গরম হচ্ছে তো তারপরে আমি কড়াইতে মাছটা বসিয়ে দিয়ে অন্য কাজে চলে যাব যেহেতু আজকে অনেক কাজের চাপ আর একটু রান্না করতেও দেরি হয়ে গিয়েছে অনেক কাজ গুছিয়ে রেখেছি সবগুলো কমপ্লিট করতে হবে এর মাঝখানে তো মেশিনে কিছু কাপড়ও দিয়ে রেখেছি সেগুলোও হচ্ছে ওগুলা বের করতে হবে আবার বাথরুমে কিছু হাতে কাপড় ধুয়ে ফেলতে হবে তো সারা দিন আসলে কাজ করতে করতে দিনটা চলে যায় দেখা যায় কি যে কিছু করে এক্সট্রা করে সময়টা বের করা খুব কষ্ট হয়ে যায় তো এখানে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি যেন সব দিকে লেগে যায় হলুদ মরিচ আর কি তো না লাগলে কিন্তু ভালো লাগবে না আর ভাজি মাছের টুকরা খাবে রাউন্ড অফ তো এখানে দেখেন আমি আগে থেকে কিন্তু কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম আর সাথে একটু লবণের ছিটকা দিয়ে রেখেছিলাম লবণের ছিটাটা একটু দিলে তেলটাও অতটা ফুটে না তো আর এপাশে আমি করেছি কি যে আমাদের বাসায় এই বিড়ালটা বাচ্চা দিয়েছে আর আমাদের নিজেদেরও পালা বিড়াল আছে তো এই বিড়ালটা চারটা বাচ্চা দিয়েছে এটা মা বিড়াল আর ওকে খেতে দিই যেহেতু ও বাসায় আছে আরও এমনিতে আসা যাওয়া করতো সবসময় খেতো অন্য আমাদের বিড়ালের সাথে তো মাছের যে পেটা তারপরে কানসা টানসা সব বের হয়েছে ওগুলো আমি ভালো করে ধুয়ে আর কি এখানে ওকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে দিয়েছি আর ও এগুলো খাচ্ছে বাটিতে আর আমাদের বিড়ালটা একটু অসুস্থ ওর কি জানি হয়েছে আমরা জানি না ও কোথা থেকে যেন ব্যথা পেয়েছিল যার কারণে অনেকদিন ধরে ও অসুস্থ যার ঠিক মতো খাওয়া দাওয়া করে না আর ও তো এখন একটু বাচ্চা দিয়েছে যেহেতু ওর একটু খাওয়া দাওয়া প্রয়োজন আছে বাচ্চাদেরও খেতে হয় যার কারণে ওকে একটু নিয়মিত আমরা খেতে দেই যেন বাচ্চাগুলো ভালো থাকে বেঁচে থাকে তো এখানে আমি বসে বসে মুরগিকে খাবার দিচ্ছি আর এর ফাঁকে ফাঁকে আমি কাজও করছি তো বসে এখন বেশ গরম আর এখানে গেটের কাছে বসে বাতাস লাগছিল তো মুরগিগুলোকে দেখে ভালো লাগছিল অনেক তো বসে বসে ওদেরকে খাবার দিয়ে দুষ্টামি করছিলাম আমার মুরগিগুলো কিন্তু দেখতে দেখতে বেশ বড় হয়ে গিয়েছে আর এগুলাকে কাটার কথা বললে আসলে অনেক কষ্ট লাগে মানে একটু সমস্যা হয় আর কি যার কারণে বলে কি কেটে রান্না করে খেয়ে ফেলার কথা কিন্তু আসলে আমাদের সবারই অনেক কষ্ট লাগে তো যাই হোক আর কি আমরা চেষ্টা করব যে কিছুদিন রাখার দেখি কত বড় বড় হয় আর এখানে আমার মেশিনে সিগন্যাল দিচ্ছে কাপড় হয়ে গিয়েছে আর বাসায় সবার আর কি জিন্সের প্যান্ট দেওয়া হয়েছিল তো জিন্সের প্যান্টগুলো আর কি মেশিনেই বেশিরভাগ ধোয়া হয় চাদর মানে ভারী ভারী কাপড়গুলো তো এইগুলো আর কি দেখেন কিভাবে প্যাচ লেগে আছে মানে এমন অবস্থা আমি বের করতে পারছিলাম না পরে বাবুর বাবা আর কি বের করে দিল আলাদা করে করে আর এই দেখেন আমার মেয়ের কি অবস্থা সে আমি কাজ করছি এই ফাঁকে কিন্তু সেও দুষ্টামি করছে তো আমি আর কি উপরে নাড়লাম না আমি আমার দেবরকে বললাম ভালো করে আর কি ঝাড়া দিয়ে প্যান্টগুলো আর কি রোদে শুকাতে দিতে তো আর কি আমাকে হেল্প করলো
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাই ও বোনেরা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর দেখেন আমার মেয়ের দুষ্টামি, সারাদিন ও এভাবেই দুষ্টামি করে সব সময়। আর এটাই দেখতে থাকুন, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। চলো না।